আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি বনশ্রী ন্যাশনাল রাইডারের গণিতের সহকারী শিক্ষক মোহাম্মদ জহুর ইসলাম। বনশ্রী ন্যাশনাল রাইডার কর্তৃক আয়োজিত বিএনআইএস অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি পঞ্চম শ্রেণী অধ্যায় দশের রম্ব ও সামগ্রিকের চিত্র আর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। শ্রেণী পঞ্চম বিষয় গণিত, শিক্ষক আমি মোহাম্মদ ইসলাম, ক্লাস নাম্বার হচ্ছে 28। আমার এমডি আইডি মোবাইল নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে যোগাযোগ করতে পারবা। আর আজকে হচ্ছে 20 তারিখ। তো প্রিয় শিক্ষার্থীরা সবাই একটু লক্ষ্য করো, এখানে দুইটা শব্দ আছে, রম্ব এবং সামান্তরিক। তো আমরা রম্বসের চিত্রটা দেখব এবং তার মিনিমাম তিনটা বৈশিষ্ট্য আমরা এখানে একটু লেখার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা আমি লিখে দিচ্ছি, তোমাদের একটু বোঝার চেষ্টা করো তোমরা এবং খাতায় লেখার চেষ্টা করতে পারো। রম্ব আচ্ছা রম্বস কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো, যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান কিন্তু কোন কোণই সমকোণ নয় তাকে রম্বস বলা হবে। তো আমরা একটা রম্বস আঁকছি। অর্থাৎ এই বাহু, এই বাহু এবং প্রত্যেকটি সমান। চিত্রে আমরা নাম দিচ্ছি এ, বি, সি, ডি। তো এখানে আমরা একটু উল্লেখ দিতে পারি, এখানে এ বি সমান হচ্ছে বি সি, সমান হচ্ছে সি ডি, সমান হচ্ছে এ বি। তাহলে বা অতএব চিত্রে এ বি সি ডি একটি রম্বস। তো প্রিয় শিক্ষার্থীরা রম্বসের বৈশিষ্ট্য আমি বললাম, প্রত্যেকটি বাহু কি হবে, সমান হবে, কোন কোণই সমান হবে না, আর কর্ণগুলো সমান হবে না। তাহলে আমরা এখান থেকে বৈশিষ্ট্যগুলো লিখতে পারি, বৈশিষ্ট্য এক, প্রত্যেকটি বাহু সমান। তারপর দুই নম্বর হচ্ছে কোন কোণই কি না, সমকোণ না। তাহলে আমরা লিখতে পারি কোন কোণ সমকোণ বা 90 ডিগ্রি নয়। আর এখানে যে দুটা কর্ণ এ সি এবং বি ডি, কর্ণদের সমান নয়, এটা লিখলেও হবে একটা বৈশিষ্ট্য। তিন নম্বর, রম্বসের কর্ণদ্বয় সমান নয়, এভাবে লিখলেও হবে। সামান্তরিক
তো সমান্তরিক কাকে বলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল কিন্তু কোনগুলি সমকোণ নয় তাকে সমান্তরিক বলা হয় তো আমি এটা সমান্তরিক আঁকছি এখানে a b c d তো চিত্রে এখানে এই বাহু আর এই বাহুটা হচ্ছে সমান এই বাহু আর এই বাহুটা হচ্ছে সমান অর্থাৎ ab সমান হচ্ছে cd আর ad সমান হচ্ছে bc তাহলে এটা কি হবে একটা সমান্তরিক হবে চিত্রে a b c d একটি সমান্তরিক প্রেসক্রিপ্টে দেখো এখানে যে কোণগুলো হয়েছে কোন কোণে 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ হবে এবং বিপরীত বাহুগুলো পরস্পর সমান হবে এবং সমান্তরাল হবে তো আমি এখানে বৈশিষ্ট্যগুলো লেখার চেষ্টা করছি প্রেসক্রিপ্টে একটু নজর দিয়ে দেখো বৈশিষ্ট্য বৈশিষ্ট্য হচ্ছে সমান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান আমরা লিখতে পারি সমান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এটা একটা বৈশিষ্ট্য অর্থাৎ এই বাহু এবং সমান হবে এটা একটা সমান হবে এবং মধ্যবর্তী দূরত্বগুলো সবসময় সমান থাকবে তাহলে সেটাকে সমান্তরাল বলা হবে দুই নম্বর বৈশিষ্ট্য আমরা দিতে পারি কোন কোণই সমকোণ নেই অর্থাৎ এখানে যে চারটা কোণ আছে একটা কোণ 90 ডিগ্রি হবে না কোণ কোন কোণ সমকোণ নয় আমরা রম্বসের মত এখানে দেখতে পাচ্ছি কর্ণগুলো সমান নয় এটা লিখতে হবে কর্ণদ্বয় সমান প্রিয় শিক্ষার্থীরা আমি এখানে তিনটা বৈশিষ্ট্য লিখলাম সবাই এই তিনটা বৈশিষ্ট্য দেখবা এবং ডেফিনেশন সবাই মনে রাখবা আমি আবার ডেফিনেশনটা বলছি সামগ্রিকে যে চতুর্ভুজে বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল কিন্তু কোণে কোণে সমকোণ না তাকে সামগ্রিক বলা হবে তো তোমাদের এই যে দুটা পড়া এই সিডব্লিউ টু এইচডব্লিউ থাকবে এবং এইচডব্লিউ নাম্বার 16 হবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা বাসায় সামান্তরিক রম্বস এবং সামান্তরিকটা ভালো করে চিত্র সহ বৈশিষ্ট্যগুলো মনে রাখার চেষ্টা করবা প্রতি শনিবার সামাজিক দূরত্ব মেনে সশম ভবনে এসে তোমারগুলো জমা দেবা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবা আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম